আসামিজ ব্লগার পি কে ইউটিউব চ্যানেলের নতুন দা ভিডিওলে আপনাদের সকলকে স্বাগতম জানাইছো। আশা করছি নিশ্চয় আপনাদের সকলে ভালো আছে। ভিডিওর থাম্বনেইল আর টাইটেল দেখে নিশ্চয় গম পাইছে ভিডিওটি কেন ধরনের হবল গেছে। হয় চাওতে চাওতে প্রায় নতুন বছরের জানুয়ারি মাহটো যাবই হয়ে গেল। তো গলেই তো তেনে ক্ষেত্রত অঙ্গনবাদী কর্মী সহায়িকাসকলে দীর্ঘদিন ধরে দাবি জানাই আছে, আন্দোলন করে আছে। তেওঁলোকৰ যিসমূহ দাবি, সেই দাবিসমূহৰ ভিতর আটাইতকৈ গুরুত্বপূর্ণ দাবিটো হৈছে মাননি বৃদ্ধি। আর সেই মাননি বৃদ্ধির ক্ষেত্রত অসম সরকার অর্থাৎ অসমৰ ৰাজ্যৰ লগতে বিভিন্ন ভারতবর্ষ বিভিন্ন রাজ্যেরও অঙ্গনবাদী কর্মী সহায়িকাসকলের দরমহা বৃদ্ধি হব লাগে বলে, মাননি বৃদ্ধি করব লাগে বলে দাবি জানাই আসছিল আন্দোলনের জড়িয়ে। আর সেইখিন রাষ্ট্রীয় পর্যায়ও তেদরে আলোচনা হয়েছিল। তো বর্তমান সময় যেহেতু এটা বিভিন্ন রাজ্য দেখা গেছে যে তেনকা অঙ্গনবাদী কর্মী সহায়িকাসকলে হোক বা এই যে মাননি বৃদ্ধির ক্ষেত্রে আশাকর্মী সকলে হোক বা রন্ধনকর্মী সকল, তো তেক্ষেত্র অঙ্গনবাদী কর্মী সহায়িকাসকলের মাননি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেইখিনি প্রদান করা হয়েছে বা মাননি বৃদ্ধি করা হয়েছে। কিন্তু তার বিপরীতে যি অঙ্গনবাদী কর্মী সহায়িকাসকলের যেদরে আন্দোলন করে আছে মাননি বৃদ্ধির ক্ষেত্রে, সেই দাবিসমূহের ভিতর আটাইতকৈ যি মাননি বৃদ্ধি দাবি গুরুত্বপূর্ণ। কিন্তু বাকি দাবিসমূহ যদি চাও আমি যেদরে যিসকলে অবসর গ্রহণ করলে যি এটা এককালীন সাহায্য তেনেকুৱা দিয়ার ক্ষেত্রে সেইখিনি দিয়া হয়েছে। আর যিসমূহ কেন্দ্র আছে অঙ্গনবাদী কেন্দ্রসমূহ আছে সেইবোৰ বিজ্ঞানসন্মতভাবে উন্নত পর্যায়ত যাতে কেন্দ্রসমূহ আন্তঃগাঁথনিসমূহ সবল হয় সেইখিনি ক্ষেত্রতো নতুনকৈ সেইখিনি কাম করে থকা হয়েছে, বা পেনশনে হোক বা প্রমোশনে হোক বা ইত্যাদি ইত্যাদি বাকি সকল দিকত তেনেদরে কামখিনি করেছে বা তেনেকুৱা ধরনের হয়েছে। আর অঙ্গনবাদী কর্মীয়ে বলে কম যেহেতু সেইখিনি অসম গৌরবও বটা তেনেদরে প্রদান করা হয়েছে, বাকি সকলখিনি করা হয়েছে। আর ধর বর্তমান সময় মহিলাসকলের বাবে 40 লাখ মহিলা গোটর মহিলা ধর 10,000 টাকা দিয়া হোক, অরুণোদয় আঁচনি হোক বা নতুন নতুন বিভিন্ন ধরনের আসনির নতুন নতুন চাকরির ক্ষেত্রে সেইখানে গুরুত্ব প্রদান করেছে। কিন্তু এই যে অঙ্গনবাদী কর্মী সহায়িকাসকলে দীর্ঘদিন ধরে দাবি জানাইছে তেওঁলোকৰ মাননি বৃদ্ধি তো হবনে, যেহেতু মাননি বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দাবিসমূহ জানাই আছে। তো এটা কথা হল ফেব্রুয়ারিত যেহেতু এইখানে আপনাদের গমে পায় বাজেট অধিবেশন বহিবলে গৈ আছে আগন্তুক দিনত 5 ফেব্রুয়ারির বা, তো তেনেক্ষেত্রে এই বাজেট অধিবেশনত এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবনে অঙ্গনবাদী কর্মী সহায়িকাসকলের, যেহেতু অঙ্গনবাদী কর্মী সহায়িকাসকলের মাননি বৃদ্ধির ক্ষেত্রে বা মজুরি বৃদ্ধির ক্ষেত্রে দাবি জানাই আছে সেইখানে প্রাপ্য। তো তেনেক্ষেত্রে এই বাজেট অধিবেশনত একটা ভাল খবর ওলার সম্ভাবনা আছে নে বা ওলাব পারে নে? আর যেহেতু এই অঙ্গনবাদী কর্মী সহায়িকাসকলে 15,000 হোক, 12,000 হোক, 10,000 হোক মুঠৰ ওপৰত মাননি বৃদ্ধি হব লাগে, তো তেনেক্ষেত্রে আগন্তুক যে বাজেট অধিবেশন বহিবলে গৈ আছে তার যেট অধিবেশন বহিবলে গৈ আছে তাতে অঙ্গনবাদী কর্মী সহায়িকাসকলের বাবে এটা ভাল খবর ওলার সম্ভাবনা বহুতেই বেশি আছে। যদি কিয়নো এই অঙ্গনবাদী কর্মী সহায়িকাসকলে দীর্ঘদিন ধরে, তো অঙ্গনবাদী কর্মী সহায়িকাসকলে বছর বছর ধরে, তো আজি হব কালি হব তেনেদরে বছর দিনবিলাক গৈ আছে, তো বিভিন্ন ধরনের সমস্যা মাজে দিন পার করবলগিয়া হয়েছে। আর এই অঙ্গনবাদী কর্মী সহায়িকাসকলে এটি শিশু অবস্থারপরা এজন ভবিষ্যৎ সুনাগরিক হিসাবে গড় দিয়াত আগভাগ লৈছে। তো তেনেক্ষেত্রে অঙ্গনবাদী কর্মী সহায়িকাসকলের মাননি বৃদ্ধি হওয়াটো অতি দরকারি আর হব লাগে যেহেতু দাবি জানাই আহিছে। আর এই যে বাজেট অধিবেশন আহিবলে গৈ আছে যাতে যে মাননি বৃদ্ধি তাতে যাতে একটা ভাল খবর ওলায় সেইটাই বিচারিছো, যেহেতু বিভিন্ন ধরনের রাজ্যত তেনেদরে অঙ্গনবাদী কর্মী সহায়িকাসকলের মাননি বৃদ্ধির ক্ষেত্রে এইখানে গুরুত্ব প্রদান করা হয়েছে। তার বিপরীতে যাতে অসমতো যাতে এই অঙ্গনবাদী কর্মী সহায়িকাসকলের বাবে দরমহা বৃদ্ধির ক্ষেত্রে একটা ভাল গুরুত্বপূর্ণ একটা রায় হয় সেইটাই বিচারিছো, যাতে অঙ্গনবাদী কর্মী সহায়িকাসকলের যিসমূহ সমস্যা আছে বা যিখিনি প্রাপ্য যাতে সময়মতে পায়। তো আগন্তুক দিনত এটা লক্ষণীয় হব যেহেতু বাজেট অধিবেশন বহিবলে গৈ আছে তাতে এটা যদি ভাল খবর ওলায় বা ওলাবই নিশ্চয় যেহেতু আপনাদের গমে পায় মুখ্যমন্ত্রী মহোদয় বিভিন্ন ধরনের সেইখানে আসনিখিনি রূপায়ণ করে আছে, তো অঙ্গনবাদী কর্মী সহায়িকাসকলের বাবে নিশ্চয় একটা ভাল।